তারপর কাজী জাফর আজাদির আর কি, এগুলো আমার ক্লাস ওয়াইজ ছিল এমনি। তারপরে হলো এক বছর পড়া হয় নাই, বুঝতে পারিনি অসুবিধা, ক্যালকাটাতে পড়ছি আমি সিটি কলেজে, ক্যালকাটার সিটি কলেজে 1958 সালে ইন্টারমিডিয়েট পাস করছি। বাবার তো এবিলিটি ছিল না, এরকম ওখানে যাতে বাধ্য হয়েছি। আমার এক ভাই 47-এ চলে গেছিলো, ওখানে বিকম পাস করছে। আরেক ভাই 52-তে ইউনিয়নের সময় রাষ্ট্রভাষা বাংলা সাইড আন্দোলনের সময় ভিক্টোরিয়া কলেজে অ্যারেস্ট অবস্থায় পরীক্ষা দিয়ে আই কম পাস করলো, তারপর উনিও চলে গেছিলো। তো উনি ওখানে যায় এম কম পাস করছে, বড়বাইও বিকম পাস করছিলো। ওরা আমাকে নিয়ে গেছে এখানে, আমি কিন্তু ঘুরে গেছি গ্রামের, 2 বছরে সবার এসেছি। প্রিন্সিপাল অমিয়ম সেন ছিল, আর নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলার প্রফেসর ছিল। আমার ভালো লাগে না সেখানে। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আসার 3 দিনের দিন আমার বাজার বাজার অগ্নিপতি চাকরি ছোট বই এক ভাই 6 জন মানে গেল এশিয়াটিক করে, 6 জন এশিয়াটিক করে নেয়। এবং আমি ওটা আমি একা হওয়ার পর আমার তার সবাই অ্যাডভোকেট সঙ্গী হয়ে আর ওই যে কার্যবংশ মহাত্ম বিস্তারক সামন ছিলেন, ওরা রাত্রে 4:30-এর সময় বামনা দিঘির পাড়ে গিয়ে জামাল ডাক্তারকে একটা চ্যাং দোলা করে নিয়ে আসছে। সকল যখন মারা গেল ওরা বলতে গেলে ওনাকে যেভাবে হোক ওনাকে ভালো করতে হবে, ওনাকে নিয়ে আসি। তারপর আপনার লবণ মাথায় ইয়ে ছিল যে কলসি ছিল যে আগের দিনের কলসি ছিল যে পানির চাপ দিত, সেই কলসিতে লবণ জল দিয়ে বড় নল দিয়া এই ইঞ্জেকশন ঢুকাই লবণ জল ঢুকাই 105-106 ডিগ্রি জ্বর উঠে গেল, আমি মোটামুটি সেফ হয়ে গেলাম। তার আগে তার তিন জল দিয়া সব এ করলো, এসে আমি সেফ হয়ে গেছি। পরে আমি মেডিকেলে চান্স পেলাম এখানে কুসুমবিন্দুর সাথে চিড়িয়াঙ্গে, কিন্তু অর্থনৈতিক এর জন্য করতে পারলাম না, বাধ্য হয়ে আমার গ্রামের কাকা লাগে সাক্ষ্যবাবু, উনি আমাকে মোগল টলি রোজিন তৈরি বড়ুয়া পাড়া আমার স্কুলে বিকম করলাম। এরপরে 3 মাস মাস্টারি করলাম সরকারি, 2 মাস কমলালীতে, 3 মাস মাদা। তারপর প্রথম অ্যাপ্লিকেশন থানা ফিশারি অফিসার চাকরি পেলাম, ফিশারিতে চাকরি পেলাম। আমাকে পোস্টিং দিল রামগোপালপুর মোহন সিংহে, ঈশ্বরগঞ্জ আর গৌরীপুরের মাঝখানে। ও আমার আপন মা মারা গেছিল কিন্তু ক্লাস 8 পড়ার সময়, এটা সৎ মা ছিল, উনিও আমার মতো সবাইকে আদর করতেন রাখতেন। অবশ্য আমি জানতাম না ওই বিলগাড়ের একটা অ্যাকশন নিয়েছিলাম, তো আমি পরে জানলাম যে এটা ডিস্ট্রিবিউশনের অভিযানের বাইপু,
আওয়াজের কেমনে এই করি চুয়াডাঙ্গা ট্রান্সফার করে দিল। ব্যাপারে দেখলাম যে রেলে 50 টাকা করে স্টেবেল দিচ্ছে, 3 বছর অ্যাপ্রেন্টিসশিপ, 1 বছর প্রফেশনারি, 4 বছর। তখন আমি ডিটারমিন হয়ে গেলাম, দরখাস্ত একটা দিলাম, রেলে কেউ নাই আত্মীয় স্বজনটুকু, চুয়াডাঙ্গার থেকে আসি এখানে পরীক্ষা দিলাম, সিলেক্ট হয়ে গেলাম। ওই যে লালমনিরহাট জয়েন করতে বলছে, ওখানে ডিভিশন ইঞ্জিনিয়ার, ওখানে ওয়ার্কশপ ইঞ্জিনিয়ারিং, ব্রিজ ইঞ্জিনিয়ারিং, ওই যে ওয়ার্কশপগুলো, সিগন্যাল টেলিকম ইঞ্জিনিয়ারিং, পারমানেন্ট ওয়ে ইঞ্জিনিয়ারিং, ঘাট ইঞ্জিনিয়ারিং, যত রকম ইঞ্জিনিয়ারিং আছে, আবার প্রত্যেক ইয়ারলি পরীক্ষা, এগুলো সবগুলাতেই অল্প খুব ভালো রেজাল্ট করছিলাম অবশ্যই সবগুলোতে। এই 3 বছর পরে 1 বছর প্রফেশন পিরিয়ড হলো, আমাকে প্রথম কোশ্চিন দিল নাটক, ওখান থেকে এই আপনার পশ্চিমবঙ্গল। আমি সব জায়গায় 52 ভাষা আন্দোলন থেকে, 54 উত্তরবঙ্গের আন্দোলন থেকে, 72 শিক্ষা আন্দোলন থেকে, 76 আপনার সর্দবাদ আন্দোলন থেকে, 68-69 আগরতলার মামলা, এগুলো থেকে মোটামুটিভাবে ইনডাইরেক্টলি সবগুলোতে লিঙ্ক আপ ছিলাম। ওদের আশ্রয়ে, ওদের ইয়েতে ডিপ্রাইব যেভাবে করেছে পাকিস্তানের, ওরা ফেড আপ ছিলাম আর কি। আমার লং টাইম আমার হলো শ্রীমঙ্গলেই, ওখানে থাকার সময় শ্রীমঙ্গলের MNA, MPA আলতাফ এবং ইলিয়াস, ওনাদের সাথে যোগাযোগ, তারপর আলী, তারপর রহমান, আর রমা সরকার, সকলের সাথে মোটামুটি লিঙ্ক আপ ছিল আর কি, চাকরি করিও। তারপর 7 তারিখ শেখসাগর ভাষণ ঢাকা যাইয়া এটা শুনে এলাম, ইয়া দেখাইয়া ট্রুপ দেখাইয়া ডিভিশনের অফিস ওখানে মার্চের 16 তারিখ আমার ওয়াইফ একটু অসুস্থ হয়ে গেল, সিরিয়াস ব্লিডিং, সিরিয়াস নিয়ে হাসপাতালে ভর্তি করালাম 7 নম্বর কেবিনে। ওখানে এনি মুমেন্ট মারা যেতে পারতাম, ওখানে আটকাছিলাম কেবিনে, আর্মিরা সমস্ত ইয়ে আর ওই প্রিন্সিপাল জুবেরকে হাউস অ্যারেস্ট করছে, মাঝের ভাইস প্রিন্সিপাল উনি ভয়ে সালু টিকট চলে গেছে পালাইয়া, থার্ডম্যান হিসাবে শামসুদ্দিন সাহেব, সার্জেন্ট শামসুদ্দিন, উনি এই ডাক্তার যে ছিলেন আর কি, সমস্ত ডাক্তার নার্স সবাই পালাইয়া গেল, 2-4টা ডাক্তার, চিটাগাংয়ের শামল আর ওখানে 1-8টা ধর্মাকান পুরো মনে নেই, আর শামসুদ্দিন সাহেব এগুলো। আমি আমাকে ওয়ার্ড মাস্টারের ড্রেস, হঠাৎ করি 6 তারিখ সকালে দেখেছি তাদের যে শোল্ডারগুলো ছিল ওদের শোল্ডারগুলোই আমরা ট্রিটমেন্ট করতেছিলাম, সামনের ওখানে এমনি রুগী তো নাই, ওদের ছিল 10-12 জন হন্ডেট, সেই হঠাৎ করে ওদের নিয়ে চলে গেছে। আমি তখন প্রমাদ করলাম, সামনের সবকে বললাম আমার কাজে না, আমাদের কোনো পারমিশন তো নেয় না রে ভাই। তখন আমি একটু হাঁটি মদনমোহন কলেজের এখানে গেলাম, ইয়েতে গেলাম, দেখেছি টাউনে কোনো আর্মি নেই, কোনো আর্মি নেই, তখন আমি কনফার্ম হয়ে গেলাম যে যে কোনো হেভি মেসাকার হওয়ার সম্ভাবনা আছে, কাজের ওদের লোকজন সব যখন নিয়ে গেলো আমাদের না জানাইয়া, তখন 4টা অ্যাম্বুলেন্সের মধ্যে 1টা অ্যাম্বুলেন্স ছিল, ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ধর্মের ভাই ডেকা, 1টা রিঙ্ক আমার, বললাম যে তোমাকে গেলাম, তুমি বাবা আমাকে কোনো রকমে মোগলা বাজার, আমার এই পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে মোগলা বাজার পৌঁছাই দাও, সে রাজি হয়ে গেল। তারপর এই 7 তারিখ মোগলা বাজার পৌঁছে দিল, 7-8-9 ইয়ের দখলে ছিল, চিত্তবাবুর ওদের দখলে ছিল, 3 দিন সিলেট মুক্তিযোদ্ধার দখলে ছিল, ওই 3 দিন ওরা চলে গেছিল, ওই ফাঁকে আমি বাইরে এলাম, নাহলে আমাকে মারি ফেলতাম। কিন্তু মোগলা বাজার থেকে পরদিন শুনলাম যে 8 তারিখ বড় বড় গোলার আওয়াজ, গুলির আওয়াজ, ওই মারি ফেললো, শামসুদ্দিন শহরে মারলো, শ্যামলে মারলো, আরও কয়েকজন, আরও 7-8 জন মারছে। প্রথম রাত ওই মোগলা বাজারের পরে রেস্টুরেন্টে আসি রইলাম, আমার একাই VW জানাশোনা ছিল। তারপর রায় 10 তারিখে, সম্ভবত 10 তারিখে আসি শ্রীমঙ্গল পড়লাম, আসার সময় ভানু গাছের পাহাড়ে এক লোক এতগুলো একটা ইয়ে নিয়ে কিনিস আর কি, আসি চলে বলি থামেন কোথা থেকে আসছেন, কে আপনারা, চলি আমরা কিন্তু চলিছি। তারপর তার সাথে কথা বললাম, শুনলাম সে চায় অ্যাকচুয়ালি সত্য কথা যেটা, সে চায় যে নন বেঙ্গলি আছে কিনা, তো এটাগুলো আসলাম, তো এইখানে আসি কাজকর্ম আওয়ামী লীগের ওদের সাথে কন্ট্রোল রুম করলো ক্লাবের, এখানে এখানে অ্যাটেন্ড করলাম। যখন অবশ্যই গভর্নমেন্ট যখন হয়ে গেল মুজিবনগর সরকার, তখন ডিটারমিন্ড হয়ে গেলাম, বাসি মরি যেভাবে হোক আমি
অজীবনগর সরকারে জয়েন করি। তারপরে এই সমস্ত কিছু ফেলে দুই আলমারি বই বন্ধুটা বন্ধু ছিল গরু ছাগল এসে সব ছেলে ফেলে দিয়ে এই জয় দত্ত বড়ুয়া কাস্টম ইন্সপেক্টর ছিল কালীঘাট, কালীঘাটে কাস্টম ইন্সপেক্টর ওনার বাসায় গেলাম প্রথম। তা ওনাকে নিয়ে পরদিন গেলাম আসামপাড়া, আসামপাড়া ক্রস করে দিয়েছে ওই যে বর্ডার আসামপাড়া খয়। তারপর অনেক কষ্ট কষ্ট করে পাহাড় পর্বত ডিম ভেজিয়ে তারপর কমলপুর গেলাম আর কি, আগরতলার সাব ডিভিশনের ওটা কমলপুর। তারপর এখানে ক্যাম্প খুলে গেছে, ওই লোক যাচ্ছে যে এসে ওখানে কিছু কিছু সুপারভাইজ করলাম। 18 টাকা করে একটা বাসা ভাড়া নিয়েছিলাম মনে আছে, রাসবিহারী চক্রবর্তী সত্যবাবু সহ। তারপর সেখানে 170 টাকা করি আমার ওয়াইফের বারোবরি শূন্য কমলপুর একটা হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে বিক্রি করলাম। তারপর ধর্মনগর গেলাম, ধর্মনগর থেকে আগরতলা গেলাম প্লেনে, আগরতলা যাই আবার এখানে জয়নগর গেলাম। সেখান থেকে আবার তখন তো ডাইরেক্ট প্লেন ছিল না, গুয়াহাটি গেল প্রথম অনেক উপরে। তা গুয়াহাটি থেকে নামলো তো আমাকে এই যে কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের উপর দিয়া বিহারের পাটনা গেল, পাটনার থেকে ঘুরি তারপর ওখানে নামলো। কিছুদিন ইয়ের সাথে ছিলাম, অল্প কিছুদিন আমার রিলেটিভের সাথে ছিলাম। পরে যোগাযোগ করলাম 8 নম্বর থিয়েটার রোডে, ওখানে মজিবনগর সরকার যখন স্টাবলিশ হলো তো ওখানে গেলাম। ওখানে অনেক ঘোরাঘুরি করে ওখানে আমার আপন সম্বন্ধে এস কে চৌধুরী, ডিআইজি এস কে চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উনি সেকেন্ড ম্যান হিসাবে আসিল, রেল মন্ত্রণালয়ে ওপেন করে নেয় তখন। তারপর খালেক সাহেবের সাথে দেখা করলাম সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সে উনি বলছে ঠিক আছে অসুবিধা নাই আপনি রেলের সব পার্টিকুলার দিলে হবে, সিলেট থেকে আকাউটা পর্যন্ত রেল স্টেশন লেভেল ক্রসিং ব্রিজ এগুলো পার্টিকুলার আমাদের দিলে হবে। তা আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই অফিসেই চাকরি করলাম আর কি। তো ওখানে চাকরি করলাম, বাসা নিলাম আপনার দমদম এক উড়িয়ার ইয়েতে এক বাসা নিলাম। সেখান থেকে দমদম থেকে প্রথম সম্পাদক, সম্পাদক থেকে এক্সপ্লেনেড, এক্সপ্লেনেড থেকে আবার 8 নম্বর থিয়েটার রোড এরকম। কেন তো মাঝে মাঝে তাজউদ্দিন সাহেব ওনাদের মিটিংও হইতো নজরুল সাহেব, ওনারাও প্রায় সময় ওই ওইটাই হেডকোয়ার্টার, তো ওইটাই মন্ত্রণালয়ে আর কি। কামরুজ্জামান ছিল আমাদের ইয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইয়ে ছিল কামরুজ্জামান সাহেব, সুরেল ছিল অর্থ আর কি। তো ওখানে আপনার সামাদ সাহেব, নুরুল কাদের সাহেব আর এখন যারা উপদেষ্টা ওরা সবাই তখন এসডিউ টেসডিউ এরকম আর কি। তো ওখানে চাকরি করলাম, তারপর আমাকে ওরা অফিসের ইয়ে দিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করে সব ইয়ে করে আমি আসলাম যে জানুয়ারির 19 তারিখে প্লেনে পাঠালো আমাকে, খোয়াই নামলাম। এবারে হলো বাল্লা, তো বাল্লা আসছি আর ওখানে ট্রেন চলে না তখন, তখন ইন্ডিয়ান আর্মি এটা জানে আমাকে তুলে নিল সবাই শুদ্ধ, ওই ইন্ডিয়ান আর্মির গাড়িতে করি আবার সেই শ্রীমঙ্গল নিজের জায়গায় গেলাম। গিয়া সেখানে সব লাইন টাইন বন্ধ সব ইয়ে, এদিক থেকে শ্রীমঙ্গল থেকে আমি আরম্ভ করলাম সংস্কার করি করি আগালাম আগরের থেকে আগরের ওটা আগালাম, ওই যে লাইন লাইনের ফিট করা আর কি, ওই যে আপনার স্লিপার টিপার এসে বাইরে চলে গেছে এগুলো কালেকশন করা, এগুলো আনা সমস্ত নতুনভাবে করা আর কি। ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসাবে রিটায়ার করছি 97-এ, 97-এর পরে আমি এক জায়গায় জেনারেল ম্যানেজার হিসেবে চাকরি করেছি কয়েক মাস। 83 বছরে পড়লাম, শারীরিক মানসিক বিপর্যয় প্রচণ্ড, আর্থিক বিপর্যয়, কারণ আমার ঘর থেকে 3 জন মারা গেছে ক্যান্সার, আমার ছোটো ভাইয়ের বউ, আমার ওয়াইফ আর ছোটো ভাই, 7টা বই আমার পাবলিশ। এখন চিন্তা করলে মাথা ঘুরে গিয়ে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। এখন একমাত্র হাসিনার অ্যাবসেন্সে কী হবে এটাই হলো আসল, হাসিনা তো ওভার ডেডিকেটেড, হাসিনা ওভার ডেডিকেটেড। তবে এই একটা রিসেন্ট ঘটনা বলিতে আমি একটু ব্যতীত হয়ে গেলাম, একবারে রিসেন্টটা এই কোটারটা, এই কোটা ফুলটাই দেওয়া আমার কাছে খুব ভালো লাগে এইটা, অন্তত কিছু ভাষা এটা তো চায়ও নাই কেউ, এটা তো কেউ চাইও নাই।